জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ। ইউরোপের বিশেষ প্রতিনিধি বকুল খানের আরেকটি রিপোর্ট। স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গত 15ই আগস্ট দূতাবাস সম্মেলন কক্ষে দুপুর 12টায় অনুষ্ঠানের শুরুতে স্পেনের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। আলোচনা সভার পূর্বে একে একে বাংলাদেশ থেকে প্রদত্ত বাণী পাঠ করে শোনান প্রথম সচিব মোহতাসেমুল ইসলাম, ট্রেল কাউন্সিলর রেদওয়ান আহমেদ এবং হেড অফ চেন্সুরি মোহাম্মদ আব্দুর রফ মণ্ডল। দূতাবাসের প্রথম সচিব তাহসিনা আফরিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি ISRI রবিন, সাধারণ সম্পাদক রিজভী আলম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইম সেলিম, প্রথম সহসভাপতি একরমুজ্জামান কিরণ, সহসভাপতি সাক্ষাত হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আজম কাল, জাহিদুর রহমান দিদার ও HM হারুন রশিদ, আওয়ামী লীগের নির্বাহী সদস্য আফসার হোসেন নীলু, মুক্তিযোদ্ধা পরিবার সন্তান বুলবুল আহমেদ, উপদপ্তর সম্পাদক আপন মণ্ডল, আইনজীবী তারিক হোসেন প্রমুখ। এছাড়াও প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সভাপতি AKM জহুর ইসলাম। অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর আদর্শ আজ আজও আমাদের অনুপ্রাণিত করছে, তার এই মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণ কাজ করছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।